কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ভোলানাথ, তোমাৰ মহিমা অপাৰ দেই। ঐ অক্ষি, ইটো এতিয়াৰপি। নমস্কাৰ নমস্কাৰ। হয় নেকি, কাম নাই বন নাই, তই এতিয়াও ডেকা ল'ৰাৰ দৰে তিনিআলিত পাক মৰা অভ্যাসটো এৰাই নাই। কিনো কয় কুলালি, বয়স হৈছে বুলি মই তিনিআলিত পাক এটাও মাৰিব নোৱাৰো নেকি? ঐ বিনি, তই সৰুতে টাউনত উঠি যোৱা বাছখন জানো, আজিকালি দেখা পা তিনিআলিত হেনকে সব বস্তুৰে থাকে বয়সৰ লিমিট। ঐ হাপা, গাড়ীৰ বডি নহয় মানুহৰ দেহা, হে যে দিন বছৰ ধৰি মানুহৰ দেহাৰ দৰে কৰি থাকিব বেয়া। তই ঘৰত নাথকোঁতে নাথকোঁতে তোৰ মাতটো কিবা অচিনাকি মানুহৰ মাধন লগা হৈছে। অচিনাকি কেনেকুৱা, নিজৰ মানুহটোকনো অচিনাকি বুলি কয় না, লাজ নাপা নেকি? হি, লাজ পাব লগানো কি আছে, সঁচা কথাটোহে কৈছো মই। ঐ ছাৰ, মোকো কিবা এটা চিনেমাত চান্স দিবি না? হ'ব দে, দিম দে, কিন্তু কি অভিনয় দিম সেইটো বস্তু খেতাং কৰাৰ আগতে তোক এবাৰ মাতিমেই নহয়। আৰু এটা কথাও হেঁপা, এই চিনেমাত মানে কেমেৰাৰ আগত কাম কৰা ইমান সহজ নহয়, বুজিছ? হা, ঐ ছাৰ, কি সহজ নহয়, মই গাঁৱত কেমান নাটক ভাওনা কৰি ফালি দিছো আৰু কেমেৰাৰ আগত নৰিম না? তোৰ নিচিনাকেতো সকলোৱে কয় পাৰিম বুলি, কিন্তু কেমেৰাৰ আগতহে নোৱাৰে, বুজিছ নাই? ঐ ছাৰ, মই ডেন্স চেন্স চব জানো। হয় নি, মোক অলপ চাব আৰু, মই এতিয়া যাই থাকো। তই পুৰা ডেন্স জাননে? জানো ছাৰ। সঁচাকে জানো? জানো ছাৰ। ঠিক আছে, মই চেষ্টা কৰিম দিবলৈ দেই। দে হ'ব দে, মই যাওঁ ছাৰ। যা, মই মাছটো থৈ কিনে যাওঁগে আৰু। ৱা, সুন্দৰ পৰিৱেশ, লোকেশ্যন বঢ়িয়া হ'ব দেই। বা ৱা, খেৰৰ পুঁজি এটাও আছে। অ' দাদা, ৰ'বচোন ৰ'ব, আপোনাৰ নাম টি আৰ পি নহয় জানো? অঁ, মোৰ নামে টি আৰ পি। আপুনি যে টেনটন ছাৰৰ লগত এখন চিনেমা কৰিব, সেইখনত ময়ো অভিনয় কৰিম। ৱা, তুমিও অভিনয় কৰিবা, মই দেখোন তোমাক চিনিয়েই নাপাওঁ। টেনটন ছাৰে মোক ভালকৈ চিনি পায়, ছাৰে কৈছে নহয় মোকো বোলে চিনেমাখনত অভিনয় কৰিব দিব। হয় নেকি, টেনটনে ক'লাই নহ'ব নহয়, চিনেমাখন মোৰহে, কাক লওঁ কাক নলওঁ সেইটো মোৰ কথা। অঁ হয় নেকি, মই আৰু সকলোবোৰ কথা ভালকৈ নাজানো নহয়। অ দাদা, আপোনালোকৰ চিনেমাখনত মোক ল'ব, কিবা কৰি এটা চান্স দিব আৰু। তোমালোকৰ সেইটোৱেই ভুল, আচল মানুহ কোন ভালকে নাজানি জাকে জাকে কথাবোৰ কোৱা। চিনেমাখন মোৰ, মোৰ মতেহে হ'ব চব, আচল মানুহ মইহে, বুজা নাই? হয় নেকি, অ দাদা, আপোনাক ৰিকুৱেষ্ট কৰি কৈছো, প্লিজ মোক ভাল চান্স এটা দিব আৰু। বাৰু হ'ব, চিন্তা নাই, দি দিম, তুমিও দিব লাগিব, মানে এক্টিং অভিনয় তেতিয়াহে। দিম দিম, মই যিমান পাৰি সিমানে কষ্ট কৰিম। তোমাৰ কাৰণে মই কিবা এটা চিন্তা কৰিম বাৰু। ধন্যবাদ দাদা। ৱেলকাম। ঐ গেষ্টি, এনেকে মন মাৰি থাকিলে কেনেকে হ'ব? মইহে জানো মনত কিমান দুখ লাগছে, নেম চাহাবে এৰি গেলিটোৱে গম পালি হ'ল, মোৰ বুকুখন কিমান উদং উদং লাগছে। এই মই গম পাইছো, এটা কথা নহয়, তাই যদি তোক এৰি থাকিব পাৰে, তই আকৌ তাইক এৰি কিয় থাকিব নোৱাৰে কচোন? ঠিক কথা কৈছা সুখে, তাই যদি ইয়াক লগি মনত নপৰে, ইয়াকনো তাইক লগি মনত পৰি কি লাভ হ'ব? সিনেহীন কথা দেচোন। ঠিকেই কৈছা দেচোন। নাই নহ'ব, মই তাক মনৰ পে পাহৰিব পৰা নাই, সদায় দেখি থকা নিজৰ তিৰিটো চকুৰ আগত নোহোৱা হৈ গ'ল, কেনকে লাগব ভাবচোন। তেৰে ভুৰাই কি কৰে আগত চাই লওঁ, তাই যদি আহিব নোখোজে তেনেহ'লে তাইকে ধুনীয়া ছোৱালী এটা চাম, তোৰ লগত বিয়া দি দিম। তোৰনো বয়স কিমান হৈছে? অঁ, এক গুলিত দুই চিকাৰ, তোক লুকিও আপি চাইব আৰু মোক লুকিও আপি চাইব। হয় না সুখে, ৰচোন কিমান কষ্ট কৰি মই তাক পাইছিলো, এতিয়া বেলেগ এটা পাবা লাগলি কিমান বা কষ্ট কৰিব লাগব। সেইটো হয় দেচোন, আজিকালি আপিৰ অভাৱ হৈছে না? একো অভাৱ হোৱা নাই, মই আছো না খাপলা। মুখখন থাকিলে বুলি যা তাই কিয় বকি থাকা? গাঁৱত যি এখন চিনেমা হব তাকে মোক কিবা এটা অভিনয় কৰিব দিব, তাকে ভাবিয়ে মনটো কিবা দুখ লাগি আছে। অভিনয় কৰিব দিব, তোৰ মনটো ভালহে হবা লাগে। নহয়, আজি যদি মোৰ তালুত চুলি থাকিল হয়, ভাবচোন তই মই চিনেমাত ওলোৱাৰ লগে লগে কিমান ভাল দেখা হ'ল হয়। কিন্তু কি কৰবি ইথেন? নহয়, কিবা অসমীয়া ঔষধ কোনোবাই জানে নেকি তাকে সুধিব লাগিব। হাও মোৰ কুপাৰ, আবিনি চুলি গজা অসমীয়া ঔষধটো কোনে দিবই, তাক
একটু চিন্তা করে বহি আছো এই এই শ্রেণী এই হরিণ খোঁজার ফালে বোলে বহুত এনেকা ঔষধ দিয়া মানুষ আছে তাকে আজি যাবা লাগু সেটু করাই ভালো হবো আর তাতেও যদি তোক অসমীয়া ঔষধ দেওতেও যদি তোর চুলিকিটাল নগজে তেনহলে মই কিন্তু এটা ঔষধ দিব পারো কি সে গরুর গুবা দি অলপমান আনবি আর বড়িয়াকে এঙ্কা লেতে দিবি তিতেন তো চুলি ফিন ফিনে এঙ্কা লম্বাকে গুজি আইবু ন একো উপায় নহলি তাকে করবা লাগবো ওই রাউজ কি হল কও কোত জানো এটা কষ্ট নহা কামর বেইমানি টাকা খুঁজবা যাম কি কথা কয় তুই শুন কিবা শত্রু মানুষ কথা কন নিচনা কাটমানি মোক কথা কইসা কিয়া কাটমারি মই কোয়া নাই সোসা কথাই কইসু তোর হে গাত লাগছি হে তেরি এমান অবুজন হলি কেন কি হবে ও তই দুখুন কিবা এই সরু চলি খুঁটি পাতা দি এটা কথাতে খুঁটি পাতি লাগি আছে বে কিয়া কথা তো আজি মোক আঘাত দিছি সেখানে লাগি আছো এই বাপা মোক এনকে কোনবাই ভুল বুঝি থাকলি মস্ত দুখ লাগে জানছা মাঝে মাঝে মই ভাবু নকং আজির পাই আকো নকং তো নাইম তো তো কিন্তু নরু নহয় কেনকে নকম কারণ তুই তো মরে চলি মুখুদিন তই কথাগিলাখান কওয়া কিন্তু তই মোক অন্তারো পাই নাও মানু ভাল নাপাওয়া কি কথা কহে এই গরু ছাগালরো নিজ স্থানতক গেলি মরম থাকে আর মোর বাইপাক তো হই তোক গেলি মরম নাকথিব তই এইহে বুঝলি মোক কিছুমান কথা মই তহতর ভবিষ্যৎ ভাল হম বলে কওঁ তাতে যদি তই মোক ভুল বুঝা মই কি করিমে বাপা কি করবি আর তোর আকমাহ দরমাহা যেন মই আজিকালি আধা মাহতে ইনকাম করো সেখানে তন্দ্র চকু বুঝছি মোর চকু পুরা নাই এ মূর্খ মোর চকু পুরা নাই মোর চিন্তা হয় ভয় হয় ওই বুঝছা জীবনটো আহমিতা দৌড় নহয় মারাথান দৌড় প্রতিযোগিতা তই প্রথমতে যদি বৌদ্ধ পিকআপ ল শেষক গেলে যায় গন্তব্য স্থান নাপাবি কত লুটি খাই পড়া ঠিক নাই সেইকারণে কইসু তই যেমান জোরত আগবাইছা মোর মাঝে মাঝে ভয় হয় যদি কম ভাই যাই লুটি খাই পড়া তিতে কি হব সেইকারণে সাবধান করে দাও হয় না মহাশয় এথান তো আপনার ভাষান শেষ হল মই তো যাবা পারু মোর কথাবিলাক তার ভাষণ হানহে লাগিল হেই গরুর আগত তকারি বাই হিং যোগারি খা খাই উহ কি হব এ আয় বাপা নাইমবি জেমান ফিসবি হেমান কত যায় এমনি পক্কা হরিণ খোঁজার পে আহ যায় রহে হরিণ খোঁজাত আর কে যা সেইফালে ভাল অসমীয়া ঔষধ দিয়া কেজনমান বৈর আছে ইহাতক লাগ ধরি আহ যায় অসমীয়া ঔষধ তোক আর অসমীয়া ঔষধ কে লাগা হল তালুত চুলি গজার কারণে কিবা অসমীয়া ঔষধ পায় নাকি তাকে সুদি আহ যায় আ বাপ্পা ওই ঘরতে ডাক্তার থাকাওতে তো কত গাঁত বেশ বিচরি যায় ঘরতে ডাক্তার মানে কোনোফালে কিবা কামত ওলাই গৈছে হবলা পিছে হেৰি নহয় বাবে টিয়াপি টিয়াপি কৈ থাকো যে আৰু টিয়াপি লগ নেৰা হৈছে দেখোন একেবাৰে এছিষ্টেণ্ট হৈছ নেকি টিয়াপি এটেণ্টেণ্ট এটেণ্টেণ্ট নহয় হে এছিষ্টেণ্ট 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 মানে নো কে ওই খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া অটল অটো ড্ৰেগন ইউজ হিমালয়ান নিম ফেচ ৱাশ স্কেল প্লাস শ্যাম্পু নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G প্রেস্টিজ প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক ফিভেল সো কিসমিস বেলেটেলো গুড নাইট নিম কয়েল নিম আন্ডার ডো মচ্ছর বাহার শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন এভরিডে মাসালা ফিউজন সানফ্রেশ ডেরি হোয়াইটনার সাইকেল পিওর আগরবাতি আর সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল অসমীয়া ঔষধ তোক আর অসমীয়া ঔষধ কে লাগা হল তালুত চুলি গজার কারণে কিবা অসমীয়া ঔষধ পায় নাকি তাকে সুদি আহ যায় আ বাপ্পা ওই ঘরতে ডাক্তার থাকাওতে তয় কত গাঁত বেশ বিচরি যায় ঘরতে ডাক্তার মানে তয় তো মুখ বিচরে নাই মই কিয়া উপায় যাচ্ছি তোক ঔষধ দিম ওই মো মরম খুলালি তোক গালত টপৌ কিছু মাতা খাবা লাগি মন গেছিয়া ও কি শুভ হওয়ার কথা কইছে এভিনি ওই খুলালি তাড়াতাড়ি যৌ ঔষধটো দি যায় যৌ আগতে মাথাটো তয় খার পানি দি ধুইলো তারপিছত তোক ঔষধ দিম কসাই কইছা না যৌ যৌ জো 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 দেরি নকরবি জো মুক টিআরপি সিনেমা বনোয়া কথা কইছে তার বাদে তো একো কোয়া নাই মানে মমাই দেও এ টিআরপি লগ যিখন সিনেমা হবো এইখন সিনেমা ডাইরেকশন তো ময়ে কই স্ক্রিপ্ট রাইটার ময়ে গুটেখিনি কাবা ময়ে কই
আৰু সিনেমাখন হ'ব মানে আমাৰ গাঁৱৰ পটভূমিৰ ওপৰত গোটেই গাঁৱলীয়া পৰিৱেশত সেইকাৰণে ভাবিছোঁ আপোনাৰ ঘৰখন পুৰণিকলীয়া ঘৰ তাৰ উপৰি চোতালখনো ডাঙৰ তাৰপৰি আৰু পদূলি মূৰটো বৰ ধুনীয়া সেইকাৰণে ভাবিছোঁ আপোনাৰ ঘৰতে চিনেমা শ্বুটিংটো কৰোঁ নেকি এইটো আৰু কিবা সুধিব লগা কথা না তই মোৰ ভাগিন নহয় নেকি হয় আকৌ হে হ'ব দে বৰে লাভ এটা কৰিলে মই আগতেই জানিছিলোঁ মোমাইদেউ আপুনি আৰু নিজৰ ভাগিনৰ শ্বুটিংটো কৰিবলৈ নিদিবনে আৰু সেই তাৰোপৰি মই আৰু আপোনাৰ ঘৰখন থাকোঁতে বেলেগ ঘৰলৈ শ্বুটিং কৰিবলৈ যামনে বাৰু সেইটোতো হয় হে ভাগিন মোৰ ভাগিনে বনোৱা চিনেমা আয়া মজাং মজাং লাভ সেইদিনা কথা হৈছে মোমাইদেউ এতিয়া চিনেমাখনৰ কামটো আমি মিলিজুলি লাগি ভাগি কৰিম আৰু তাতকৈ ভাল লগা কাম জানো আৰু কিবা আছে অ ভাগিন মোক তই চিনেমাত কিবা অভিনয় কৰিব দিবি না মোমাদেউ কথাও যে কয় আৰু এইখন ধৰি লওকচোন আপোনাৰে চিনেমা আৰু আপোনাৰ ঘৰতে কৰিম আৰু আপুনি নকৰিবনে এই যেনেকৈ বিহুবিলাকত এজন সভাপতি থাকে এখন মিটিঙত এজন সভাপতি থাকে ঠিক তেনেকৈ আমাৰ চিনেমাখনৰ আপুনি সভাপতি হ'ব মই সভাপতি বঢ়িয়া হ'ব তেনেহ'লে ফটাফট কামিলা আৰম্ভ কৰিব লাগে তাকেইতো আৰু ঐ বিনি মনে মনে থাক বিশ্বাসে মিলয়া হৰি তই চাই থাক দুইদিন পিছত তোৰ চুলি একদম বাধান গজা দি গজি আহিব ঐ খুলালি হা অলপ অলপ পুচি দেখোনে তই চিন্তা নকৰিবি লাহে লাহে চব ঠিক হৈ যাব চুলি ওলা ফুট গিলাখান চাফা হৈ আছে অভিনীক মাথা চুলিয়া দিছিলো যৌ থচু দল খালত ধুলে ভাল পাইছি নে অলপমান নালগে দে চুলি গৈছবা আৰু তালুক আনো নে বাই ঐ হাপা কিয় প্ৰতিশোধ ল'বা খুজিছিলি এই তই কি প্ৰতিশোধ ল'লো এ তোৰ ভাল চিন্তা কৰিলেও বয় হাপা হে মানুহটোক মাৰবা খুজিছিলি তই ৰ মই আৰু লৈ আহো ভাল পাইছি নে অলপমান অলপ ঠাণ্ডা পাইছো দে আই অ মোৰ দেহি মাল্লা হৈ এই মানুহটোক আজি ভাল পাইছিয়া চাওঁ চকচোন খুজিছিলি আজি তই কিবা হৈছে নেকি ঠাণ্ডা পৰিছে মাথাটো ঘূৰাইছে নেকি হ'ব দিয়কচোন উঠক মই অলপমান তেল খুৱাই নাও যায় ভালকে সংস্কাৰ যৌ অ' চিন্তু দাদা যাওঁ নেকি অঁ যাওঁ মানে যাওঁৱে আৰু মোমাদেউৰ লগত কথাবোৰ পাতি আহিলোঁ আৰু একেবাৰে শ্বুটিংটো মোমাদেউহঁতৰ ঘৰতে কৰাটো ফিক্স কৰি পেলালোঁ আৰু হয় নেকি ভালে কৰছা দে এথেন পিছে কিয়াৰপিটো কুটনো টিয়াপি কোনোবা ফালে কিবা কামত ওলাই গৈছে হ'বলা পিছে সেই নহয় বাৰে বাৰে টিয়াপি টিয়াপি কৈ থাকোঁ যে আৰু টিয়াপি লগ নেৰা হৈছে দেখোন একেবাৰে এছিষ্টেণ্ট হৈছ নেকি টিয়াপি এটেণ্টেণ্ট নহয় হে এছিষ্টেণ্ট মানেনো কি টিয়াপিটো ডাইৰেক্টৰ মানুহ আৰু ডাইৰেক্টৰৰ লগত যেতিয়া এছিষ্টেণ্ট কৰি লগে লগে থাক তেনেহলে তই হবি এছিষ্টেণ্ট ডাইৰেক্টৰ সেইটো বুলি ধৰিব পাৰা এতিয়া আপুনি আমাৰ টি আৰ পি এছিষ্টেণ্ট ডাইৰেক্টৰ কৰিব যেতিয়া মই এটা আপোনাক প্ৰশ্ন কৰোঁ মানে দুটা শ্বৰ্টৰ নাম কওকচোন শ্বৰ্টৰ জানো এটা শ্বৰ্ট জানো কাৰণ তোৰ পৰা শ্বৰ্ট খোৱা কাৰণ তোৰ পৰা শ্বৰ্ট খোৱা বাৰু 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 ভাল উন্নতি আছে ভালকৈ পাৰিবি তার ক্ষিপ্ৰ উন্নতি দেখি আচ্ছা তয়ে কচোন মাই কি বাৰু খুব কম সময়তে বহুত বেছি সফলতা পাওঁ নাই না ও দেউতা হে চাওঁ মানুহৰ কেতিয়াবা নহয় কেতিয়াবা একদিন ভাল দিন আহে থেংকা তাৰো আছে হলিও দেচোন ইমান সহজতে ইমান টকা পাইছিহি এ মই কম ভাই কিবা এটা খেলি মেলিৰ গন্ধ পাইছোঁ এ মাই
তো বেশি চিন্তা করাই দই তে সব ঠিকই আছে হি আর নতুন কি আকু ভুল করে দি হি নকরে মানছু কিন্তু যদি বেলেগে করে তুই এসাসন মাই তা চাকরি করবা দুই মাহে হনাই ইতা এই গাড়ি কিটা কথা ভাববে পারাই হল হাউ মোর কুপাল হি টকা গইতে পারা আছি কেনে ভাবছি তোর পেলেও যে কি হব সংসারর অতকে চিন্তা মহা করি লয় প্রেসার উঠেল নহয়ে মাই আকবার হাপে খালি কেসুক গলিও ভয় হয় মোর কি চিন্তা হয়েছে জানছা সি কোম্পানিত কাম করু বলে কই কিবা দুই নম্বরী রাস্তা ধরি দিয়া নাই তো নো নেভার এইটু অখদুর গন্ডগোল হবাই নরে নিশ্চয় তই লগত কিবা খেলি মেলি কইছা কি খেলি মেলি করলু এই হে মোর অখতো হয়তো তোর তালুখানত মানা নাই পাপ্পা ওই খুজাউতে খুজাউতে একেবারে মূলত জুই লাগা হান পাও আয় ভিত্তি উঠা হ্যাঁ এই খুজেটির জোরত মূলত থাকা চুলি কিটালো খরি নাই কিয়া হবো হাম পাও ওই গালি কিয়া পাচ্ছে ওই মোর তালু জাকুম কিবা বেলেগ বেমার লাগবো নাকি এই কিন্তু মইনো একলা কিয় যাও তুইও মোর লগত বল এ তরে মই না যাও যদি খঙতে বর বরকে কথা বেলা মুখ নাই মোর আর খং উঠি না যাব না সেইটো কথা মোর কিবা খং নুথাকে থাকবো নাকি তথাপি তোর খংটো তই দে বাবা পারবে ময়ে নরম না খংটো তো বাবা ডাঙার পদ্মাত বোলে মই একটিং করি আছো আর হেই মোর একটিং সাবাক কেলান মানুহ গিলা খানে টিকেটর কারণে বোলে লাইন পাতি আছে আর বোলে মোর ফটো গিলা খান গাঁওয়ে শহরে দোকানে বাজারে গোটাই দোকান গিলা খানোর আগত ডাঙার ডাঙার কে লগে ধরছি ইয়ে বাবা রসুন রস র ইয়ে বাবা সিনেমার হিরো ইয়ে বাবা তো সিনেমাত কোনি লব এ এ মোর ওকটো হয়তো তোর তালুখানত মানা নাই পাপ্পা ওই খুজাউতে খুজাউতে একেবারে মূলত জুই লাগা হান পাও আয় ভিত্তি উঠা হ্যাঁ এই খুজেটির জোরত মূলত থাকা চুলি কিটালো খরি নাই কিয়া হব হাম পাও ওই গালি কিয়া পাচ্ছে ওই মোর তালু জাকু কিবা বেলেগ বেমার লাগবো নাকি এই নালগে এই গাঁত কেমন তালো মানুষ মাথা চুলি গুজে ফেলে হাঁহি বেড়ি নাই দিল তার কোনো ঠিকই নাই তোর ক্ষেত্র যে কি খেলি মেলি হল মই গমেই নাপলো এই তই কিবা বুদ্ধি কৰছা ওই ভিত্তি উঠা তই ভেজালি ঔষধ দিছা নহলে এনেকুৱা হোৱাৰ কোনো কাৰণে নাই আৰু এটা ঔষধ জানো দিম নেকি ভিনি নালগে প্ৰভু তই যিটো ঔষধ দিছা সেইটোৱে মোক বিহু দেখাই দিছি আৰু যিটো ঔষধ দিবি সি যে মোক শ্মশান নোপোৱাব পুৰা গেৰেণ্টি আছে হেই মোৰ ওপৰত নো তোৰ অলপো বিশ্বাস নাই না ভিনি বিশ্বাস কোনো ৰকম ভিজা গামচাই দি মূৰটো ঠাণ্ডা কৰি ৰাখছো আৰু কিবা কবা লাগব নেকি ভিত্তি উঠা ঐ হকে অ সাধা কাটি কি করনো হোকা খাম বলি ভাবছম আ তুই তো হোকা খা বাদে দিলি এ তরে একেবারে বাদিয়া নাই মাঝে মাঝে মনি মনি লুকাই সর করি খাও কই নিকে ওডাই খাই থাকা মানত ন একেবারে কেনে কে বাদিব নো আর তো ঐ হকে অ তু লগত মই এটা বেলা কথা আলোচনা করি বলি ভাবছম কি কথা ন এ আমার গেসিক কথা তো কি করা যায় আকেই তো ময়ো তাকে ভাবছম আ কি কলিনো ভাল হয় তই একবার সিহঁতৰ ঘৰ পৰা আহ কোনো এটা নেগিলে কথাটো বেয়া হব না সেইটোতো হয় হ্যাঁ কিন্তু মইনো একলা কিয় যাম তুইও মোৰ লগত বল এ তেৰে মই না যাম যদি যদি খঙতে বৰ বৰকে কথা বেলা মুখ নাই মোৰ আৰু খং উঠি না যাব না সেইটোতো কথা মোৰ কিবা খং নুথাকে থাকিব নেকি তথাপি তোৰ খংটো তই দিব পাৰবে ময়ে নৰিম না খংটো তো বাবা কুবুদে পিছে মই একলাই যাম মোর কথা যদি শুধে তো কবে মই বাবা হাতর ঘর পর আহাই নাই হা হেনিন কোটা দেশন ঠিকে বুঝি পা দেশন ও মাই কথা দা গম পাইছ না নাই কি বাবা এইবার মই বনি যামি কসন যে বনি যাবি কি বনবিয়ে বাবা এ ভাবছুন মই বলে সিনেমার হিরো সিনেমা হলো ডাঙার পদ্মাত বলে মই একটিং করি আছো আর হেই মোর একটিং সাবাক কেলান মানুহ গিলা খানে টিকেটর কারণে বোলে লাইন পাতি আছে আর বোলে মোর ফটো গিলা খান গাঁওয়ে শহরে দোকানে বাজারে গোটাই দোকান গিলা খানোর আগত ডাঙার ডাঙার কে লগে ধরছি ইয়ে বাবা রসুন রস র ইয়ে বাবা সিনেমার হিরো ইয়ে বাবা তো সিনেমাত কোনি লব এ টেনটন সারার তিয়ার বিদায় মই যিনে খান সিনেমা একটিং করিম একেবারে হ্যান্ডলত কথা পাতি ফিক্স করতে হয়েছি কসানছে ইয়ে বাবা তই একলা খান অভিনয় অভিনয় জানা না এ তই যে সিনেমা করবা যাবা ওছা এ মাই কুলহীন হিকিম তা জিনামে করিম কিনামে হিকি কি যাম এ বাবা একলা খান দেহাত দেহার কা তোর নি
পিছিন আসলতে একলা হান কাম করবা নরবিয়ে বাপা কোনিনো মাকর গর্ভতে হিকি আহে বললিহিন হিকিম কসমছে হব দে তোই করবা খুচ্ছা জেঠান কর মোর আপত্তি না তোর আপত্তি থাকলু মই মনে মনে যাই হলু কল্লু হয় ইনিয়াম ডাঙার সিনেমা আহানো চান্স পাওয়ার পিছুতু কোন মূর্খ নকরাকে থাকলা হে ও বাইদেউ বাইদেউ মাহু যদি আজি আপনাক জকই আপনি কিন্তু তাহার লগত লাগি নধরব দে কেনালগিম কেনালগিম যদি আজি কোনবাই জকই মই তাহার জিভা টানি সিঙি উইলে আনি ও ও বাইদেউ তাহু হইছে ইয়ারে লোকেল আমি হইছো বয়লা কি বা তর্ক তর্কি করবা লাগলি একেবারে পাম হেসা দিব তুই মু কথাই গাবা নালগে নহয় ও বাইদেউ মই আপনা কুন্দিলে কথাই কইছো দিও আপা ওই আপনি যেনাকে গালি পারে নহয় মোর হে আগর ম্যাডাম বিলাকে ও হেনাকে গালি পারে নাছিল গালি খালি হে ইকপি নহলি অ্যাসিস্ট্যান্ট হই দেখপি মই গেছি কি মন মারি কাম করি আছ তয় কোন মন মরা দেখা বলে মুখ সাহা এ আমার হকি বলে জিলাপির ঘরত গেছিল তাই বলে আর ঘরত ঘুরি না হ্যাঁ একদম ফালতু জিও নিজের দিরি বলে ঢুইকুম মারং দে হে মগিরি দিব পড়া হল চলা পাতে আর এতিয়া চিন্তা করি থাকলে কোন হব কোনো বিয়া লাগছে দেশন মই তো জানো না তই তাই কিমান ভাল পাইছিলে এতিয়াতো সিনেমাখনৰ ডাইৰেক্টৰ আপুনিয়ে আপুনি জি পিন্ধিব দে হে পিন্ধিম আৰু অ সেইটোৱে কথা অসমৰ ছোৱালী হিচাপে নিজৰ দেহাটো আৱৰি ৰাখিবা বুজিছা এই যে এই ধৰ্ষণ হত্যা অন্য অন্য কিবা কিবি হৈ থাকে এইবোৰ কিহৰ বাবে হৈছে এইবোৰ কাৰণে হৈছে বুজিছা খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো ড্রেগন ইউজ হিমালয়ান নিম ফেস ওয়াশ স্ক্যাল্প প্লাস শ্যাম্পু নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G প্রেস্টিজ প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক ফিভেল সো কিসমিস বেলেটেলো গুড নাইট নিম কয়েল নিম আন্ডার ডো মচ্ছর বাহার শক্তিশালী আর সুস্থ শরীরের বাবে আয়ুরুইন নিউট্রিগ্রেন এভরিডে মাসালা ফিউজন সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার সাইকেল পিওর আগরবত্তি আর সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল